শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান টুটুল। টুটুল, পঞ্চগড়ে শৈত্যপ্রবাহে জনজীবনে কেমন প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। জানাবেন, উত্তর জেলা পঞ্চগড় দীর্ঘ এক মাস শৈত্যপ্রবাহের পর আজ সকালে সূর্যের দেখা মিলেছে। সূর্যের দেখা মিললে সত্যি স্বস্তি ফিরে মনে। তবে স্বস্তি শীতের এই তীব্র কেটে গেলেও দুর্ভোগের প্রভাব পড়েছে ছিন্নমূল নিম্নায়ের মানুষ। তারা আমাকে যেমনটি জানিয়েছেন, এই দুর্ভোগ তাদের আরো এক সপ্তাহ লাগবে কেটে যাবে। তবে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত রাসেল সাহা আমাকে জানিয়েছেন, আজ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সকাল 9টায় 10.4°C। আর একটি বিষয় জানিয়ে রাখি, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মনোয়ারের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় শিশু ভর্তি রোগীর সংখ্যা 70 জন। এর বাইরেও হাসপাতালের আউটডোরে প্রায় 60 থেকে 250 থেকে 300 রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, গত এক সপ্তাহ স্থগিত থাকার পর আর আজ জেলার সবকটি প্রাথমিক বিদ্যালয় খুলেছে। এর বাইরেও শীতজনিত কারণে বোরো বীজতলা আলু সহ বিভিন্ন রোগবালাইয়ের আক্রান্ত বেড়েছে। তবে তাপমাত্রা কিছুটা বাড়ার সাথে সাথে চাষিরা খেতে যাওয়া শুরু করছে এবং তারা আবার, এই ছিল আমার কাছে শীত পরিস্থিতি রূপা।